হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি শেয়ার করবো একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আর আজকের দিনে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন তাদের জন্য আজকের রেসিপিটা চলুন শুরু করা যাক এখানে দেখুন আমি নিয়েছি পটল আর নিয়েছি আলু আর এই যে বাটিতে দেখছেন এটা গোবিন্দভোগ চাল এইগুলো দিয়েই আজকের রেসিপিটা আর লাগছে একটি টমেটো তো আমি সবগুলো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি ভাজা করে নেব তো আলুগুলো এরকম সাইজ করে আর পটলগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে সবার প্রথম আমি আলুটা ফ্রাই করে নেব আলু ফ্রাই করার জন্য আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল হলেই কিন্তু নামিয়ে নেব তাহলে কালারটা বেশ সুন্দর হবে এরপর পটলটা একই তেলে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে পটলটাকেও কিন্তু খুব বেশি কড়া ভাজা করব না এই রকম কালার হবে নামিয়ে নেব তারপর চালটাকে একই তেলে আমি ভাজা করে নিচ্ছি চালটাকেও হলুদ লবণ দিয়ে ভাজা করে নামিয়ে নিতে হবে তো চালটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছেন তো এবার সবগুলো উপকরণ ভাজা করে আমি নামিয়ে নিয়েছি এবার চলুন কড়াইতে এবার আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা থেতো করে আর এখানে যেটা দেখছেন লঙ্কা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার মশলাটাকে ভালো করে গ্রেভি তৈরি করে নিতে হবে দেখুন গ্রেভিটা আমার হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো পটল আলু আর গোবিন্দভোগ চাল এতে অ্যাড করব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আর এই কষানোটা কিন্তু দু থেকে তিন মিনিট করতে হবে তাহলে কিন্তু ভালো টেস্টি হবে তারপর আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তিনটে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে কষে এসেছে এবার দিয়ে দিলাম ফুটান্ত গরম জল ফুটান্ত গরম জলটা দিতে হবে পরিমাণ মতো বুঝে চালটা সেদ্ধ হতে তো জলের প্রয়োজন সেই জন্য তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে আর ভালো করে ফুটে এলে এই যে ধনে জিরে ফ্রাই করে নিয়েছি শুকনো খোলায় এবার সেটা বাটা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব আর চালটা কিন্তু ফুটতে শুরু করেছে তখন কিন্তু দিতে হবে এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে আর গ্রেভি কিন্তু হয়ে যাবে আর মাঝে মধ্যে কিন্তু নাড়া দিতে হবে আর এটা মিডিয়াম টু হাই ফ্লেমে হাই ফ্লেম দেবেন আবার মাঝে মধ্যে মিডিয়াম হয়তো নিচ থেকে লেগে যেতে পারে তো আমার হয়ে গেছে গ্রেভি এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন ঘি এক চামচ ঘি আমি নিয়েছি ঘিটা দেবেন ঘিটা দিলে গন্ধটা বেশ সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপর নামিয়ে নিয়েছি আর নামানোর পর একটু রেখে দিলে কিন্তু চাল এমনিতেই বেশ জলটার মানে ঝোলটা টেনে নেয় তো কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু গরম ভাত লুচি পরোটা সবের সাথেই খেতে পারেন কিংবা আপনারা এমনিতেও খেতে পারেন পোলাও হিসাবে তো এটাকে আপনারা পোলাও বলতে পারেন পটল পোলাও কিংবা নিরামিষ মুড়িঘণ্টও বলতে পারেন তো কে কী নাম দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বাড়িতে একবার ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই